বিশ্ববিদ্যালয়ের মাননীয় বাচ্চাদের মহোদয়ের সাথে আমার একটু আগে কথা হয়েছে। উনি আজকে আমাদের প্রোগ্রাম সম্পর্কে অবগত আছেন এবং উনি একটা কথা বলেছেন যে আমাদের যে 3 নম্বর দাবি, বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে, সেই ফুটওভার ব্রিজের নকশা উনি অনুমোদন দিয়েছেন এবং সেটা নৌবাহিনী জোসিয়াডে তৈরি হচ্ছে এবং উনি বলেছেন যে অতি দ্রুত সময়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের সামনে ফুটওভার ব্রিজ উনি করে দেবেন। কিন্তু সিলেটের প্রশাসনের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাবো, ছাত্রীর হত্যার বিচার এবং এয়ারপোর্ট টু বাদাগার বাইপাস সড়ক দ্রুত সময়ের মধ্যে নির্মাণ করে সিলেট শহর থেকে কাটকে আটকে দিতে হবে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সম্মানিত সাধারণ সম্পাদক, শহর ও পরিবেশ উন্নয়ন সংস্থার সম্মানিত সভাপতি প্রদ্যোত কাশ্মীরা দেওয়াই, আমি কাশ্মীরা দেওয়াইকে সংযুক্ত বক্তব্য বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা জানেন যে আজকে আমরা কি দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছাত্রীর গতকালকে সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপায় সুবিধ বাজারে মর্মান্তিকভাবে নিহত হয়েছে এবং এর পাশাপাশি বুরহান সাদিক আইটি বিভাগের ছাত্র, সেও কিন্তু মারাত্মকভাবে আহত হয়েছে, সে এখন চিকিৎসাধীন রয়েছে। আপনারা জানেন এই সুবিধ বাজারে শুধু এটি একমাত্র দুর্ঘটনা নয়, মাত্র কিছুদিন আগেও দুইজন পথচারী মারাত্মকভাবে আহত হয়েছেন এবং সেইখানে তারা তাদের প্রাণ যায়। এই হিসাব করলে মাত্র কিছুদিনের মধ্যেই এইখানে বেশ কয়েকজন মানুষ রক্তপাত নিহত হয়েছে, এটা যেন একটি মৃত্যু উপত্যকা হয়ে দাঁড়িয়েছে। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক ছাত্রছাত্রীরা, আমরা আজকে এই মানববন্ধন কর্মসূচি থেকে জোর দাবি জানাচ্ছি যেন অবিলম্বে আমাদের যে 6টি দাবি রয়েছে সেই 6টি দাবি পূরণ করা হয়। ইতিমধ্যেই মহোদয় আপনাদের সামনে দাবিগুলো তুলে ধরেছেন, আমি আবারও আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আমরা অতি দ্রুত সাব্বির হত্যার সুষ্ঠু বিচার চাই। আমরা সিলেট শহরে অভ্যন্তরীণ রুটে যে ট্রাক চলাচল হচ্ছে সেই ট্রাক চলাচল বন্ধের দাবি জানাচ্ছি। এয়ারপোর্ট টু বাদাগাট বাইপাস সড়ক নির্মাণ করতে হবে। আপনারা জানেন এই বাইপাস সড়ক নিয়ে আমরা দীর্ঘদিন থেকে শুনছি বাইপাস সড়ক হচ্ছে হবে, কিন্তু এখনো এই বাইপাস সড়ক হয় নাই। আমরা চাই অতি দ্রুত সেই বাইপাস সড়ক নির্মাণ করা হোক। বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে আমরা এখানে এখন যেখানে দাঁড়িয়ে আছি সেইখানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের আমরা দাবি জানাই, কারণ এইখানে দ্রুত গতিতে যখন গাড়িগুলো চলাচল করে তখন ছাত্রছাত্রীদের জীবন হুমকির মুখে থাকে। দুর্ঘটনায় আপনারা জানেন বুরহান সাদিক আইপি বিভাগের ছাত্র মারাত্মকভাবে আহত হয়েছে, বুরহান সাদিকের সমস্ত চিকিৎসার দায়ভার আমরা মনে করি যে কর্তৃপক্ষকে বহন করতে হবে এবং তার সুস্থ চিকিৎসা নিশ্চিত করতে হবে। আর একই সাথে যে সাব্বির মারা গিয়েছে সেই সাব্বির একটি সম্ভাবনাময় সাব্বির ছিল, সেই সাব্বির ছিল পরিবারের একমাত্র অবলম্বন, সেই সাব্বিরের মৃত্যুতে আজকে এই পরিবার কান্নায় ভেঙে পড়েছে, দিশেহারা হয়েছে। আমরা চাই সাব্বিরের পরিবারকে যেন একটি ক্ষতিপূরণ বা সহযোগিতা প্রদান করা হয়, এই দাবি আপনাদের সামনে জানাচ্ছি। আমরা আমাদের এই কর্মসূচি অব্যাহত আছে, পরবর্তীতে সময়ে আমরা আমাদের কর্মসূচি আরও বিভিন্ন স্থানে করব সেই প্রত্যাশা রাখছি। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং অর্থনীতি বিভাগের আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এইসব দাবির প্রতি একাত্মতা পোষণ করছি। ধন্যবাদ। সেনানিবাসের কাছে ভোলাগঞ্জ থেকে যে ট্রাকগুলো আসে সেগুলো খুব সহজেই ভৌগোলিক দিক থেকে যদি চিন্তা করি তাহলে খুব সহজেই সিলেট শহর সাবিপ্রবি গেইটকে নয় শুধু পুরো সিলেটকে বাইপাস করে ওই দিক দিয়ে চলে যেতে পারে। যতদিন বাজারঘাট পর্যন্ত না বাইপাস হবে তাহলে ততদিন পর্যন্ত অন্তত এই এই ব্রিজ থেকে আম্বরখানা পর্যন্ত ওভারপাস নির্মাণের দাবি জানাচ্ছে, যাতে বেপরোয়া ট্রাক চালকদের বেপরোয়া কর্মকাণ্ডে আর কোনো শিক্ষক বা শিক্ষার্থীর কোমল প্রাণ ঝরে না যায়। আপনারা সবাই এখানে এসেছেন, একাত্মতা পোষণ করেছেন, অর্থাৎ সবাই আমরা একত্রে
তাদের বিদেহী আত্মার কামনা শান্তি কামনা করছি এবং যে গুরুতর আহত হয়েছে তার সকল ধরনের চিকিৎসার বন্দোবস্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যেই করেছেন করেছেন এবং করবেন বলে আমি আশা করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা।